আমার মন বলছে বীর ওখানেই কোথাও আছে। দাদা, বীরের কোনো খোঁজ পাওয়া যায়নি না? সরি, এখনো পর্যন্ত তো নয়। আমার একটা কথা বারবার মনে হচ্ছিল। কি? ওইটুকু বাচ্চা কোথায় থাকতে পারে? না মানে ওকে যেখানেই রাখুক, একটু হলেও তো টেক কেয়ার করতে হবে। ও নিশ্চয়ই কোনো সেফ জায়গাতেই আছে। সে তো ঠিকই, সেফ কোথাও অবশ্যই রাখতে হবে। তোমার কি মনে হয় কোথায় থাকতে পারে? হতেই পারে মিষ্কার বাড়ি। মিষ্কারের বাড়িতে? এটা তো আমার মনে হয়, মানে এটা কিন্তু মনে হয় একটা ঝুঁকি হয়ে যাবে। এক্স্যাক্টলি, সবাই তোমার মতো এটাই ভাববে, আর সেই জন্যই ওই বাড়িতে কেউ যাবে না বীরের খোঁজ করতে। তোমাকে একবার মিষ্কার বাড়িতে গিয়ে দেখতে হবে। বুঝছো না? তাও ঠিক, এটা হতে পারে। ঠিক আছে, আমি অবশ্যই আমি ওখানে যাব একবার। ডিএনএ টেস্টটা হলে এই কেসটা একটু হলেও সলভ হবে, কিন্তু এতে যারা এত কিছু করছে তারা এত সহজে ছেড়ে দেবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব বীরের খোঁজ করতে হবে আমাদের। সেটা তো ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে ধরো যদি ওখানে ওকে না পাওয়া যায় তখন কি হবে? আমি জানি না, সবটাই তো আমার অনুমান। হাজার হোক মিষ্কার ছেলে বীর, তাকে তো রাস্তায় ফেলে দেবে না দাদা। মিষ্কা কি পারে আর না পারে সেটা আমরা কেউ জানি না। মানে ঠিক আছে, তুমি যখন বলছো অবশ্যই আমি যাবো তো সেখানে। দাদা, আমি তোমাকে একবার ওই বাড়ির নকশাটা বলে দিচ্ছি, তাহলে তোমার কাজটা করতে সুবিধে হবে। আমার মন বলছে বীর ওখানেই কোথাও আছে। না না, এত চিন্তা ভাবনা আলোচনার তো কিছু নেই। আমি যাব ডিএনএ স্যাম্পল দিতে। কেন, রূপা গেলে হবে না? কিন্তু রূপা, তুমি তো ছোট। না না, রূপার যেতে ইচ্ছা করছে, রূপাকে তো মাকে বাঁচাতে হবে। তোরা তো ভাবিস না, তোদের মা ঠিক ফিরে আসবে দেখবি। না না, রূপা যাবেই। এই জন্য না ওদের সামনে এসব আলোচনা করতে নেই, এখন সামলান। শোনো, এটা তো বড়দের কাজ, ওই জন্য বড়রা যাবে, তোমরা ছোট তোমার বাড়িতেই থাকবে। আসতে পারি? হ্যাঁ এসো। আপনারা সবাই ব্যস্ত আছেন, তবু একটা কথা না বললেই নয়। শেফালি, তোমার সাথে উনি কে? ওনার কথাই বলছিলাম, উনি আমার মাসি, গ্রাম থেকে এসেছেন। শরীরটা ভালো নেই, দুটো দিন কি এখানে থাকতে পারে?